ওম শান্তি। সৃষ্টি রচয়িতা সুখসাগর পতিত পাবন নিরাকার শিব বাবাঙ্কর বিশ্ব সেবাধারী আত্মিক সন্তান মানুষ শুভ সকালের শুভ অভিনন্দন জনাই আজির প্রভুচিন্তনর আলোচনা মু সমস্ত স্বাগত জনাউছি। সমাজের সেই ব্যক্তির মহিমা হয়ে থাকে বা সমস্ত আশীর্বাদ তাঁকু প্রাপ্ত হয়ে থাকে যে উত্তম কার্য করে থাকে। এভাবে অনেক দৃষ্টান্ত আমাকে শাস্ত্র পুরাণর আজর দেখা মিলে। রামায়ণর কথা, রাবণ সীতা হরণ করে নিয়ে থাকে, রামচন্দ্র বানর সেনার সহায়তার লঙ্কাগড় পাখে শিবির পকাই যুদ্ধপ্রাই প্রস্তুত হয়ে থাকে। তথাপি রাবণকু শেষ সুযোগ দেওয়া উদ্দেশ্যে মহাবীর অঙ্গদঙ্কু শান্তি প্রস্তাব দেই পঠাই দেলে রাবণ পাখকু। অঙ্গদ দরবারে যাই উপস্থিত হই পরিচয় দেওয়া পরে সুদ্ধা রাবণ তাঁকু বসিবা পাই কোনসি আসন প্রদান কলে নাহি। তেণু অঙ্গদ মনরে চিন্তা কলে কি মু বর্তমান প্রভুঙ্কর সন্দেশবাহক, মোর অসম্মান অর্থাৎ প্রভুঙ্কর অসম্মান, তেণু সে নিজর তপশক্তি দ্বারা নিজ লাঙ্গুলকু গুড়াই গুড়াই রাবণর সিংহাসন উচ্চ আসন করি তা উপরে আসীন হলে এবং তাঙ্কর আসিবার উদ্দেশ্যকু বখাণিলে। এই শান্তি প্রস্তাবকু শুনি রাবণ তাচ্ছল্য করে কহিলা কি তেবে রাম মোর শক্তি বিষয়ে অবগত হই ভয়রে শান্তি প্রস্তাব দেইছি। এহা শুনি অঙ্গদ রাবণকু বিভিন্ন উপায়রে বুঝাই রামঙ্কর শরণ পশিবাকু কহিলে। হেলে রাবণ তাহা গ্রহণ করিবা পরিবর্তে ওলটি অঙ্গদঙ্কু রামঙ্ক বিরুদ্ধরে উস্কেইবারে লাগিলা কি অঙ্গদ তুমি মোর মিত্রঙ্কর পুত্র অট, এবে সুযোগ আসিছি তুম পিতাঙ্কর হত্যাকারীকু হত্যা করি প্রতিশোধ নেবার। হেলে অঙ্গদ কহিলে মহারাজ রাবণ তুমর বুদ্ধিভ্রষ্ট হয়ে সারিলেনি, তেণু তুমকু সত উপদেশগুড়িক নিরর্থক লাগুছি। পরম কারুণিক প্রভু সর্বদা কল্যাণ পাই কার্য করে থাকে, যিয়ে যেপরি দোষ বা পাপ করে থাকে সি তার কর্মফল ভোগ করে থাকে। তুমর এবে প্রভুঙ্ক হাতরে মৃত্যু সুনিশ্চিত, কেহি বি তুমকু রক্ষা করে পারিবে না। এহা শুনি রাবণ ক্রোধরে আদেশ দেলা কি অঙ্গদকু হত্যা করিবা পাই। সৈন্যমানে অগ্রসর হুঁতে অঙ্গদ তাঙ্ক লাঙ্গুল সাহায্যরে সমস্তকু দূরকু ফিঙ্গি দেলে এবং কহিলে মু প্রভুঙ্কর সামান্য সেবক মাত্র, এবে প্রভুঙ্কর শপথ নেই কহুছি মো পাদ মু এইঠারে থাপুছি, তোমার কেহি বি যদি যোদ্ধা মো পাদকু তিলে মাত্র ঘুঞ্চাই দেব তেবে এহা প্রভুঙ্কর পরাজয় ভাবি শ্রীরামচন্দ্র তাঙ্কর সৈন্য সামন্তঙ্ক সহ এ লঙ্কাগড় ছাড়ি চালি যাবে। এথিরে রাবণ উৎসাহিত হই যোদ্ধা মানুষ সংকেত দেলা, জন জন করি সমস্ত যোদ্ধা হার মানি ফেরিগলে। শেষরে রাবণ নিজে আসি পাদ ধরিবাকু উদ্যত হুঁতে অঙ্গদ পাদ ঘুঞ্চাই দেলে, রাবণ ঝুঙ্কি পড়িবারু মুকুট খসি পড়িলা। অঙ্গদ কহিলে মূর্খ মো পাদ ধরিবা পরিবর্তে প্রভুঙ্ক পাদ ধরি ক্ষমা মাগ, সে দয়ালু ক্ষমা করি দেবে। এহা কহি রাবণর মুকুটকু দরবার বাহারকু ফিঙ্গি দেলে, তাহা যাই রামচন্দ্রঙ্ক পাদ পাখরে পড়িলা।
ଏବଂ ନିଜେ ଶୂନ୍ୟରେ ଉଡ଼ି ଉଡ଼ି ରାମଚନ୍ଦ୍ରଙ୍କ ପାଖରେ ଯାଇ ଉପସ୍ଥିତ ହୋଇଗଲେ। ସବୁ କଥା ସମସ୍ତଙ୍କ ଉପସ୍ଥିତିରେ ବଖାଣି ବସିଲେ। ଏହା ଶୁଣି ଉପସ୍ଥିତ ସମସ୍ତ ସୈନିକ ଏବଂ ପାରିଷଦବର୍ଗ ଅଙ୍ଗଦଙ୍କର ଜୟ ଜୟକାର କରିବାକୁ ଲାଗିଲେ, ମହିମା କରିବାକୁ ଲାଗିଲେ, ତାଙ୍କୁ ଧନ୍ୟ ଧନ୍ୟ କହିଲେ। ଯେହେତୁ ଅଙ୍ଗଦଙ୍କର ଦେହ ଅଭିମାନ ନଥିଲା, ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସମର୍ପଣ ଭାବ ଥିଲା, ସେହି କାରଣରୁ ସେ ତାଙ୍କର ପ୍ରଭୁଙ୍କ ପାଇଁ ସବୁକିଛିକୁ ତ୍ୟାଗ କରିଥିଲେ ଏବଂ ସବୁକିଛି ଭର୍ସନାକୁ ମଧ୍ୟ ସହନ କରିଥିଲେ ରାବଣ ଦରବାରରେ। ଏହା ବର୍ତ୍ତମାନ ଈଶ୍ୱରୀୟ ସନ୍ତାନ ଅର୍ଥାତ୍ ସଙ୍ଗମ ଯୋଗୀ ସମସ୍ତ ବ୍ରାହ୍ମଣ ଆତ୍ମାମାନଙ୍କର ଗାୟନ କହିଲେ ଅତ୍ୟୁକ୍ତି ହେବ ନାହିଁ। କାରଣ ଭଗବାନ ଏବେ ଏହି ଶିକ୍ଷା ଦେଇ କହୁଛନ୍ତି କି ମଧୁର ସନ୍ତାନଗଣ, ଏହି ସାକାର ଶରୀରକୁ ମନେ ପକାଇବା ମଧ୍ୟ ଭୂତ ଅଭିମାନୀ ହେବା। କାହିଁକି ନା ଏହି ଶରୀର ପଞ୍ଚଭୂତରେ ନିର୍ମିତ, ତୁମକୁ ତ ଦେହି ଅଭିମାନୀ ହୋଇ ଏକମାତ୍ର ବିଦେହୀ ବାବାଙ୍କୁ ଅର୍ଥାତ୍ ନିରାକାର ଜ୍ୟୋତି ସ୍ୱରୂପ ପରମାତ୍ମାଙ୍କୁ ମନେ ପକାଇବାକୁ ହେବ। ତେବେ ଯାଇ ସର୍ବଦା ଶ୍ରେଷ୍ଠ କର୍ମ ହିଁ କରିପାରିବ। ସବୁଠୁ ଶ୍ରେଷ୍ଠ କର୍ମ ଏକ ନିରାକାର ପରମାତ୍ମା ଶିବ ବାବା ହିଁ କରୁଛନ୍ତି। ସାରା ତମ ପ୍ରଧାନ ସୃଷ୍ଟିକୁ ସତପ୍ରଧାନ ସଦା ସୁଖୀ କରିଦେବା, ଏହା ହିଁ ସବୁଠାରୁ ଉତ୍ତମ କାର୍ଯ୍ୟ। ଏହି କାର୍ଯ୍ୟ ଶିବ ବାବାଙ୍କ ବ୍ୟତୀତ କୌଣସି ଦେହଧାରୀ କରିପାରିବେ ନାହିଁ। ଏହି ଉଚ୍ଚ କର୍ତ୍ତବ୍ୟ କାରଣରୁ ତାଙ୍କର ସ୍ମାରକୀ ଗୁଡ଼ିକୁ ମଧ୍ୟ ବହୁତ ଉଚ୍ଚ ଉଚ୍ଚ ନିର୍ମାଣ କରାଯାଇଛି ଏବଂ ଉଚ୍ଚ ସ୍ଥାନରେ ମଧ୍ୟ ନିର୍ମାଣ କରାଯାଇଛି। ଦୁଇଟି ଶବ୍ଦ ପୂଜ୍ୟ ଏବଂ ପୂଜାରୀ, ଏଥିରେ ସାରା ସୃଷ୍ଟି ନାଟକର ରହସ୍ୟ ଭରି ରହିଛି। ଯେତେବେଳେ ଆତ୍ମା ପୂଜ୍ୟ ହେଉଛି, ସେତେବେଳେ ପୁରୁଷୋତ୍ତମ ହୋଇଯାଉଛି, ତାପରେ ପୁଣି ମଧ୍ୟମ ଏବଂ କନିଷ୍ଠ ହେଉଛି। ପଞ୍ଚବିକାର ରୂପୀ ମାୟା ପୂଜ୍ୟରୁ ପୂଜାରୀ କରିଦେଉଛି। ବାବା କହୁଛନ୍ତି, ନିଜକୁ ନିରାକାର ଆତ୍ମା ମନେ କରି ନିରାକାର ଶିବ ବାବାଙ୍କୁ ମନେ ପକାଇବାକୁ ହିଁ ହେବ, କୌଣସି ବି ଦେହଧାରୀକୁ ନୁହେଁ। ମରଯିବା ହୋଇ ପୁରୁଣା କଥାଗୁଡ଼ିକୁ ବୁଦ୍ଧିରୁ ଭୁଲିଯିବାକୁ ହେବ। ବାବାଙ୍କ ଦ୍ୱାରା ସ୍ଥାପନା କରାଯାଇଥିବା ଜ୍ଞାନଯଜ୍ଞରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସ୍ୱାହା ହେବାକୁ ପଡ଼ିବ, ଅର୍ଥାତ୍ ବୁଦ୍ଧି ସହିତ ସାରା ବସ୍ତୁ ବୈଭବ ଏପରିକି ନିଜର ଶରୀରକୁ ମଧ୍ୟ ଈଶ୍ୱରୀୟ ଅର୍ଥେ କାର୍ଯ୍ୟ ଅର୍ଥେ ସମର୍ପିତ କରିବାକୁ ପଡ଼ିବ। ମାୟା ଦ୍ୱାରା ଶୂଦ୍ର ହୋଇଯାଇଥିବା ଆତ୍ମାମାନଙ୍କୁ ବ୍ରାହ୍ମଣ ଧର୍ମରେ ପରିବର୍ତ୍ତିତ କରିବା ପାଇଁ ସେବା କରିବାକୁ ହେବ। କାରଣ ବ୍ରାହ୍ମଣରୁ ହିଁ ଦେବତା ହୋଇପାରିବେ। ଶିବ ବାବା କହୁଛନ୍ତି, ନିର୍ଦ୍ଧାରିତ ଦିନଚର୍ଯ୍ୟା ଏବଂ ବାବାଙ୍କର ସଙ୍ଗ ଦ୍ୱାରା ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟକୁ ସଠିକ୍ ଭାବରେ କରୁଥିବା ବିଶ୍ୱ କଲ୍ୟାଣକାରୀ ଆତ୍ମା ଭବ। ଯେପରି ଦୁନିଆରେ ବିଶିଷ୍ଟ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କର ଦିନଚର୍ଯ୍ୟା ପୂର୍ବରୁ ହିଁ ନିର୍ଦ୍ଧାରିତ ହୋଇ ରହିଥାଏ, ଏହାଦ୍ୱାରା ସମୟ ଏବଂ ଶକ୍ତି ନଷ୍ଟ ହୋଇନଥାଏ। ବାବାଙ୍କୁ ସାଥିରେ ରଖିଲେ ସର୍ବଦା ହଜାର ଭୁଜାର ସହଯୋଗ ପ୍ରାପ୍ତ ହୋଇ ଗୋଟିଏ କାର୍ଯ୍ୟ ସର୍ବ ଆତ୍ମାଙ୍କ ପ୍ରତି ସଂକଳ୍ପ କରିବା ହିଁ, ଏହାଦ୍ୱାରା ଗୋଟିଏ କାର୍ଯ୍ୟ ପରିବର୍ତ୍ତେ
হজার কার্য একা সাথিরে সঠিক ভাবরে করি পারিব। তেণু সর্ব আত্মাঙ্ক প্রতি শুদ্ধ সংকল্প করিবা হি বরদানি মূরত হেবা। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।